নিউ ইয়র্কে উৎসব আমেজে অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। বিপুল প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে 22তম এই আয়োজনে মঞ্চ মাতালেন অভিনেতা চঞ্চল চৌধুরী সহ অনেকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সের অ্যামাজোরা হলে বসেছিল তারার মেলা। আয়োজনের সঙ্গেই এর কারণ জড়িয়ে আছে। আয়োজনটি ছিল ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নিয়ে। অনুষ্ঠানের শুরু হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে। সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্জলির শিল্পীদের দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশনা মুগ্ধতা ছড়ায়। শুভেচ্ছা বক্তব্য, অ্যাওয়ার্ড বিতরণ ছাড়াও ছিল গান, কৌতুক ও ফ্যাশন শো। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সহ অন্যান্য শিল্পীদের গান মাতিয়ে রাখে প্রবাসী বাংলাদেশিদের। ঢালিউড অ্যাওয়ার্ডের এবারের আসরে বাংলাদেশ থেকে 15 জন অভিনয় ও সঙ্গীত শিল্পী অংশ নেন। হলভর্তি দর্শকদের উপস্থিতিতে বিভিন্ন শিল্পী পরিবেশন করেন নাচ আর গান। অনুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম সবাইকে শুভেচ্ছা জানান। আপনারা সহযোগিতা করেছেন বলেই উত্তর আমেরিকা তথা সারা বিশ্বে 22 বছর একটানা একটি শো পথ চলা সত্যি দুর্ভাগ্যকর, বাট আপনাদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সন্ধ্যায় শুরু করে অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।